আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করবো। এই সাইটটিতে অলরেডি 11 ইউএসডিটি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভিআইপি ওয়ান আনলক রয়েছে। এখান থেকে ডেলি হচ্ছে 3 ইউএসডিটি প্লাস 50% ইনকাম করতে পারবো। তো এখানে হচ্ছে 3 ইউএসডিটি ইনকাম করবো এবং এখান থেকে উইথড্র করবো। যদি পেমেন্ট পাই তাহলে আপনারা কাজ করতে পারেন। তো কাজটি কমপ্লিট করার জন্য টু কমপ্লিট লেখার উপর ক্লিক দিব। টু কমপ্লিট লেখার উপর ক্লিক দেওয়ার পর লোডিং হবে, কিছুক্ষণের মধ্যে কমপ্লিট সাকসেসফুল লেখা আসবে। তারপর এখান থেকে যদি কমপ্লিট এখানে ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন কাজটা কমপ্লিট হয়েছে। এখন যদি মিতে ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কিন্তু বেড়ে গিয়েছে। এখন টোটাল ব্যালেন্স 14,250। এখন যে ইনকাম করলাম একটা টাস্ক কমপ্লিট করে 3 ইউএসডিটি প্লাস, এটার সাথে সাথে চাইলে এখন উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিব। তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব। তো 3 ইউএসডিটি প্লাস 50% দিলাম। তারপর টোন অ্যাড্রেসটি এখানে দিব। টোন অ্যাড্রেসটি কপি করার জন্য হচ্ছে আবার ফাইন্যান্সে যাবো, অথবা টাস্ক অল থেকে টোন অ্যাডজাস্টটি কপি করতে পারেন। তো ব্যালেন্স আসলাম, তারপর ওয়ালেট লেখার উপর ক্লিক দিব। তারপর এখানে উপরে দেখতে পারবেন স্পট লেখা, স্পট লেখার উপর ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা, ডিপোজিট লেখার উপর ক্লিক দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, ইউএসডিটি লেখার উপর ক্লিক দিয়ে 20 AC 20 অ্যাড্রেসটি এখান থেকে কপি করবেন। তো 20 AC 20 অ্যাড্রেসটি কপি করার পর হচ্ছে যাবেন হচ্ছে আবার ওয়েবসাইটের মধ্যে ব্যাক করবেন। ব্যাক করার পর অ্যাড্রেসটি পেস্ট করে কনফার্ম লেখার উপর ক্লিক দিবেন। তো কনফার্ম হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করবো। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল। তো যেহেতু এখানে উইথড্র হয়েছে, এখন অপেক্ষা করবো। পেমেন্ট পাওয়ার পর ভিডিওটি স্টার্ট করে পুরোটা দেখা দিব এবং আপনারা কীভাবে অ্যাকাউন্ট করে ভিআইপি আনলক করবেন সেটাও দেখাবো। তো কয়েক মিনিটের মধ্যে আশা করা যায় পেমেন্টটা পাবো। তো ফাইনালি পেমেন্টটা পেলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল, 3 ইউএসডিটি প্লাস 50%। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন, এখানে যদি ক্লিক দিই উইথড্রল হিস্ট্রি দেখতে পারবেন সাকসেসফুল দেখাচ্ছে। তো আমরা মেসেজটি ওপেন করি, নোটিফিকেশন যেটা ব্যালেন্স থেকে এসেছে। তো নোটিফিকেশন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ইউএসডিটি প্লাস 50% কিন্তু পেমেন্টটা পেয়েছি। আমরা যদি হচ্ছে মেল থেকে দেখাই, জিমেল অ্যাপসটি ওপেন করলাম, তারপর এখানে রিফ্রেশ করবো, এখানে দেখতে পাচ্ছেন 3 ইউএসডিটি প্লাস 50% কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ভিআইপি নিয়েছিলাম, তো এটা এই অ্যাকাউন্টটি সাইন আউট করে শুরু থেকে দেখা দিই আপনারা কীভাবে হচ্ছে ভিআইপি নিয়ে কাজ করবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। আর এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 3 ইউএসডিটি এবং নিচের দিকে যদি আসি ভিআইপি ওয়ান নেওয়ার জন্য ডিপোজিট করতে হবে 11 ইউএসডিটি ডেলি ইনকাম, 3 ইউএসডিটি প্লাস 50%। ভিআইপি টু নেওয়ার জন্য রিচার্জ করতে হবে 85 ইউএসডিটি ডেলি ইনকাম, 28 ইউএসডিটি এবং ভিআইপি থ্রি নেওয়ার জন্য রিচার্জ করতে হবে 250 ইউএসডিটি ডেলি, আর হচ্ছে 86 ইউএসডিটি এভরি ডে। তো যাই হোক, এখানে রেফার কমিশন রয়েছে প্রথম জেনারেশন থেকে, অর্থাৎ লেভেল 1 থেকে হচ্ছে 11%, লেভেল 2 থেকে 4%, তারপর হচ্ছে 1%। তো অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। প্রথম হচ্ছে লিঙ্ক টু ক্লিক করবেন, তারপর আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, প্রথম হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর লগ ইন পাসওয়ার্ড, তারপর রি এন্টার পাসওয়ার্ড দিয়ে এখানে দেখতে পারবেন সাইন আপ লেখা, সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা ছিল, ওই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন লেখার উপর ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন, সাইট সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া থাকবে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, আইন লেখার উপর ক্লিক দিয়ে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স হল, কত ডিপোজিট করলে কত ইনকাম, টোটাল হিস্টোরি ট্যাক্স হল থেকে দেখতে পারবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি লেখা, তো ভিআইপি লেখার উপর ক্লিক দিলেও ভিআইপি লিস্টগুলো হচ্ছে এখানে দেখতে পারবেন। এখানে কয়েকটা ভিআইপি রয়েছে, তো অন্যান্য সাইড থেকে যেহেতু এখানে ইনকাম বেশি, রিস্ক বেশি, যার কারণে আমি ভিআইপি ওয়ানে কাজ করতেছি, আপনার চাইলে ভিআইপি ওয়ান অথবা টু নিয়ে কাজ করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার হোম, হোমে যদি ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ লেখা। তো রিসার্চ লেখার উপর ক্লিক দিবেন ভিআইপি নেওয়ার জন্য। তো রিসার্চ লেখার উপর ক্লিক দেওয়ার পরে কমার্জ প্রথমে কপি বাটনে ক্লিক দিয়ে TRC20 রিসিভ অ্যাড্রেসটি কপি করবেন। তারপর যাবেন হচ্ছে বাইন্যান্সে, আমি বাইন্যান্স থেকে সিস্টেমটা দেখাই। বাইন্যান্স আসার পর ওয়ালেট, তারপর স্পট, তারপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা, উইথড্র লেখার উপর ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি লেখা, ইউএসডিটি লেখার উপর ক্লিক দিয়ে সেন্ড ব্যাক ইউপি ডাক, এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেসটি পেশ করবো। তারপর নেটওয়ার্ক 20 AC 20 সিলেক্ট করে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব। ভিআইপি ওয়ান জন্য মেবি হচ্ছে 11 ইউএসডিটি ডিপোজিট করা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান জন্য 11 ইউএসডিটি ডিপোজিট, তো আমরা হচ্ছে এখানে 12 ইউএসডিটি দিব সাপোজ ভিআইপি ওয়ান নিতে চাই, কারণ 1 ইউএসডিটি হচ্ছে ডেটা ফি কাটবে এবং ওই সাইটের মধ্যে 11 ইউএসডিটি আসবে। আসার পরে রিসার্চ কমপ্লিট লেখার উপর ক্লিক দিবেন। বিজনেস থেকে যখন সাকসেসফুল আসবে তখন হচ্ছে এখানে আসবেন। আসার পর দেখতে পারেন ভিআইপি হচ্ছে অটোমেটিক আনলক হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যেভাবে কাজ করে উজ্জ্বল করলাম সেভাবে কাজ করে উজ্জ্বল করবেন। যারা রেফার করতে চান এখানে দেখতে পাচ্ছেন টিম লেখা, টিম লেখার উপর ক্লিক দিবেন। তারপরে এই কপি বাটনে ক্লিক দিলে রেফারেল লিঙ্কটি কপি হয়ে যাবে, যে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন কমিশন, অর্থাৎ কমিশন পার্সেন্টেজ 11%, তারপর 4%, তারপর হচ্ছে 1%। টিম রিসার্চ, টিম সাইজ, টিম উজ্জ্বল হিস্টোরি এখানে হচ্ছে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে ক্লিক দিলে অনলাইন কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন। তো এই ছিল মূলত ভিডিওটি। তারপরও যদি কিছু না থাকে ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।